আপনার সমস্যা কি আপনার সমস্যা কি এটা ইংলিশে বলার জন্য বলবেন ওয়ার্ডস রং উইথ ইউ ওয়ার্ডস রং উইথ ইউ আপনার সমস্যা কি ওয়ার্ডস রং উইথ ইউ এই সব কি ওয়ার্ডস অল দিস এইসব কি ওয়ার্ডস অল দিস আমাকে ভুল বুঝো না গেট মি রং আমাকে ভুল বুঝো না আমাকে ভুল বুঝো না এটা কত কোনো কিছু আপনি কিনলেন তো কেনার পরে জিজ্ঞেস করলেন এটা কত ইংলিশে বলবেন হাউ মাচ ইজ ইট হাউ মাস ইজ ইট হাউ মাচ ইজ ইট এটা কত হাউ মাস ইজ ইট ভেবে কথা বলো থিঙ্ক বিফোর উই স্পিক ভেবে কথা বলো থিঙ্ক বিফোর উই স্পিক অথবা থিঙ্ক বিফোর স্পিকিং এই যে এটা কি এইটার পরে এই যে বিফোর আফটার এই যে প্রিপজিশন গুলো আসে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ভ আসে তাহলে সেই ভাবটা আইএনজি ফর্ম হয় আইএনজি ফর্ম তো ভেবে কথা বলো ইংলিশে বলবেন থিঙ্ক বিফোর উই স্পিক অথবা বলবেন থিঙ্ক বিফোর স্পিকিং She chai, what does she want? athaba what does he want? He want. She chai, what does he want? A does, sentence does aasle kintu wants hobe na want hobe. She chai, what does she want? athaba what does he want? Itarmaniki what does this mean? athaba what does it mean? সেইটি ব্যবহার করতে পারবেন এটার মানে কি হোয়াট ডাজ মিন অথবা কখন শুরু হবে এটা কখন শুরু হবে ওয়েন উইল ইট স্টার্ট ওয়েন উইল ইট স্টার্ট এটা কখন শুরু হবে ওইন উইল ইট স্টার্ট আপনি কখন পড়াশোনা করেন আপনি কখন পড়াশোনা করেন ওয়েন ডু ইউ স্টাডি ওয়েন ডু ইউ স্টাডি আপনি কখন পড়াশোনা করেন ওয়েন ডু ইউ স্টাডি সে আমার কাছে এসেছিল সে আমার কাছে এসেছিল হি খেম টু মি সে আমার কাছে এসেছিল হি খেম টু মি সে কি পাগল সে কি পাগল ইংলিশে বলতে হবে ইজি ম্যাড ইজ হি ম্যাড সে কি পাগল অথবা ইজ হি ম্যাড সে কি পাগল আপনি কি পাগল আর ইউ ম্যাড আপনি কি পাগল আর ইউ ম্যাড আপনার সমস্যা কি আপনার সমস্যা কি ওয়ার্ডস রং হয়েতেও আপনার সমস্যা কি ওয়ার্টস রং হয়েতেও এসব কি এইসব কি ওয়ার্ডস অল দিস ওয়াটস অল দিস এসব কি এসব কি ওয়ার্টস অল দিস আমাকে ভুল বোঝো না আমাকে ভুল বোঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং ডোন্ট টু হবে না এখানে ডোন্ট গেট মি রং আমাকে ভুল বোঝো না ডোন্ট গেট মি রং এটা কত হাউ মাছ ইজ ইট একটু আগে সেন্টেন্সটা দিছিলাম একবার এটা কত হাউ মাছ ইজ ইট তারপর ধরেন বললেন যে এটা একশো টাকা একশো টাকা দিস ইজ ফর হান্ড্রেড টাকা

আপনার মন ঠিক করেন মাইন্ড 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 অর্থ কি আপনার মন ঠিক করেন এই প্রথমবার আমি এখানে এসেছি এই প্রথমবার আমি এখানে এসেছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হেয়ার প্রত্যেকটা সেন্টেন্স আমি যেভাবে রিড করি প্রত্যেকটা সেন্টেন্স আমি যেভাবে প্র্যাকটিস করি ঠিক এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করবেন প্রত্যেকটা সেন্টেন্স আমি যেভাবে প্র্যাকটিস করি যেভাবে রিড করি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন এই প্রথমবার আমি এখানে এসেছি দিস ইজ দা ফার্স্ট টাইম আই কেম আপনি কি দয়া করে আবার বলতে পারেন আপনি কি দয়া করে আবার বলতে পারেন কেউ হয়তো কিছু বলল আপনি বুঝতে পারেননি তখন তাকে বললেন যে আপনি কি দয়া করে আবার বলতে পারেন ইংলিশে বলবেন খুডু রিপিট দ্যাট প্লিজ খুডু রিপিট দ্যাট প্লিজ হুডু রিপিট দ্যাট প্লিস আপনি কি দয়া করে আবার বলতে পারেন হুডু রিপিট দ্যাট প্লিস আমি দুই দিনের মধ্যে বাড়ি যাব আমি দুই দিনের মধ্যেই বাড়ি যাবো আইল গো হোম ইন টু ডেস আমি দুই দিনের মধ্যে বাড়ি যাব আইল গো হোম ইন টু ডেস আমি আমার মন পরিবর্তন করেছি আমি আমার মন পরিবর্তন করেছি ঠিক এই কথাটা ইংলিশে বলার জন্য আপনি বলবেন আই হ্যাভ চেঞ্জড মাই মাইন্ড আই হ্যাভ মাইন্ড আমি আমার মন পরিবর্তন করেছি আই হ্যাভ মাইন্ড সে একজন সত্যবাদী মহিলা সে একজন সত্যবাদী মহিলা শি ইজ এ ট্রুথফুল ওম্যান শি ট্রুথফুল ওম্যান সে একজন সত্যবাদী মহিলা শি ইজ এ ট্রুথফুল ওম্যান

এসব করার কি দরকার ওয়াট ইস দ্য নিড টু ডু অল দিস আপনি কি কখনো ঢাকা গেছেন আপনি কি কখনো ঢাকা গেছেন হ্যাবি ওয়েভার বিন টু ঢাকা হ্যাবি ইউ হ্যাবি ওয়েভার বিন টু ঢাকা আপনি কি কখনো ঢাকা গেছেন হ্যাবি ওয়েভার বিন টু ঢাকা আপনি এত নিচু গলায় কথা বলতেছেন কেন আপনি এত নিচু গলায় কথা বলতেছেন কেন লো আপনি এত নিচু কথা বলতেছেন কেন ওয়াই ইন সচ এ লো ভয়েস আপনাকে ক্লান্ত দেখাইতেছে আপনাকে ক্লান্ত দেখাইতেছে ইংলিশে বলবেন ইউ লুক টায়ার্ড ইউ লুক টায়ার্ড অর্থ কি আপনাকে ক্লান্ত দেখাচ্ছে আপনি কি একটু রেস্ট নিতে চান বা আপনি কি একটু জিরাইতে চান দুই ওয়ান টু টেক সাম রেস্ট ইউ ওয়ান্ট টু টেক এই যে ইউ ওয়ান্ট টু টেক সাম রেস্ট আপনি কি একটু জিরাইতে চান ইউ ওয়ান্ট টু টেক সাম রেস্ট বাবার সাথে রাগ করিও না বাবার সাথে রাগ করিও না ডোন্ট অ্যাংরি উইথ ইউর ফাদার ডোন্ট বি অ্যাংরি উইথ ইউর ফাদার বাবার সাথে রাগ করিও না ইংলিশে বলতে হবে ডোন্ট বি অ্যাংরি উইথ ইউর ফাদার আমি গান শুনতেছিলাম আই ওয়াজ লিসেনিং টু মিউজিক আমি গান শুনতেছিলাম আই ওয়াজ লিসেনিং টু মিউজিক পাগল হইও না ইংলিশে বলবেন ডোন্ট বি ক্রেজি ডোন্ট বি ক্রেজি অর্থ কি পাগল হইও না পাগল হইও না ডোন্ট বি ক্রেজি আপনার উপদেশ আপনার কাছে রাখেন আপনার উপদেশ আপনার কাছে রাখেন ইংলিশে বলতে হবে কিপ ইউর অ্যাডভাইস টু ইউর অ্যাডভাইস টু ইউর আপনার উপদেশ আপনার কাছে রাখেন অ্যাডভাইস টু বুঝতে পারছেন বুঝতে পারছেন একটা ইন্টারগেটিভ সেন্টেন্স গট ইট অথবা আন্ডারস্টুড বুঝতে পারছেন গট ইট অথবা আন্ডারস্টুড আমি অপেক্ষা করতে পারবো না কেউ আপনাকে অপেক্ষা করতে বললো আপনি বললেন যে আমি অপেক্ষা করতে পারবো না ইংলিশে বলবেন আই কান্ট ওয়েট আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না চুলে তেল লাগাও চুলে তেল লাগাও অ্যাপ্লাই অয়েল টু ইউর হেয়ার অ্যাপ্লাই অয়েল টু ইউর হেয়ার চুলে তেল লাগাও অ্যাপ্লাই অয়েল টু ইউর হেয়ার আমারও এরকম মনে হয় আমারও এরকম মনে হয় ইংলিশে বলতে হবে আই অলসো ফিল দ্য আপনারা যারা ইংলিশ শেখায় আগ্রহী ইংলিশে কথা বলতে আগ্রহী তারা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে যখনই আমি কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ করব আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আমারও এরকম মনে হয় আই অলসো ফিল দ্য চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং যেভাবেই হোক আমাকে বাঁচাও যেভাবেই হোক আমাকে বাঁচাও সেভ মি এনি হাও সেভ মি এনি হাও আমরা ধরে নিয়েছিলাম যে আপনি আমাদের সাহায্য করবেন আমরা ধরে নিয়েছিলাম যে আপনি আমাদের সাহায্য করবেন উই হ্যাজ দ্যাট ইউড হেল্প আস আমরা ধরে নিয়েছিলাম যে আপনি আমাদের সাহায্য করবেন উই দ্যাট হেল্প এই গল্পটা অন্য কারো এই গল্পটা অন্য কারো ইংলিশে বলতে হবে দিস স্টোরি ইজ এলসেস এই গল্পটা অন্য কারো ইংলিশে কি বলবেন দিস স্টোরি ইজ সামন এলসেস আমরা আগামীকাল সকালের মধ্যে এটি শেষ করব। আমরা আগামীকাল সকালের মধ্যে এটি শেষ করব। উই উইল ফিনিশ দিস বাই টু মোরো মর্নিং বাই টু মোরো মর্নিং আগামীকালের মধ্যে উই উইল ফিনিশ দিস আমরা এটা শেষ করব বাই টু মোরো মর্নিং আগামীকালের মধ্যে আমরা আগামীকালের মধ্যে এটি শেষ করবো উই উইল ফিনিশ দিস বাই টু মোরো মর্নিং আমার মনে হইতেছে আমি এখানে অপরিচিত আমার মনে হচ্ছে আমি এখানে অপরিচিত আই ফিল এজ আই এম এ স্ট্রেঞ্জার হেয়ার আই ফিল এজ আই এম এ স্ট্রেঞ্জার হেয়ার আমি জানি এটা কি আমি জানি এটা কি আই নো হোয়াট ইট ইস আমি জানি এটা কি আই নো হোয়াট ইট ইস আমি এখান থেকে যাব না আই উইল নট গো ফর্ম হেয়ার এই যে উইল নট এই উইল নটের শর্ট ফর্ম কি এই উইল নটের শর্ট ফর্ম হলো অন্ট ডব্লু ও এন এপোস্টোফি টি অন্ট আমি এখান থেকে যাব না আপনি বলতে পারেন আই উইল নট গো ফর্ম হেয়ার অথবা এই উইল নট এর শর্ট ফর্ম এই ওন্ট ব্যবহার করে আপনি বলতে পারেন আই ওন্ট গো ফর্ম হেয়ার আই ওন্ট গো ফর্ম হেয়ার পরবর্তী সুপার স্টার কে হবে হু উইল বি দ্য নেক্সট সুপার পরবর্তী সুপার স্টার কে হবে হু উইল বি দ্য নেক্সট সুপার স্টার কে স্কিম চায় কে আইসক্রিম চাই হু ওয়ান্টস অ্যান আইসক্রিম হু ওয়ান্টস অ্যান আইসক্রিম আপনি এখন পর্যন্ত কিছুই শেখেন নেই আপনি এখন পর্যন্ত কিছুই শেখেন নেই ইউ হ্যাভেন টু লার্ন টু এনিথিং ইট এই যে লার্ন বলতে পারেন অথবা লার্নের ইডি শেষে ইডি ব্যবহার করে লার্ন লার্ন ব্যবহার করতে পারেন যেটি ইচ্ছে সেইটি ব্যবহার করতে পারবেন আপনি এখন পর্যন্ত কিছুই শেখেননি ইউ হ্যাভেন্ট লার্ন এনিথিং অথবা ইউ হ্যাভেন্ট লার্ন এনিথিং ইয়েট এখান থেকে মসজিদ কত দূরে এখান থেকে মসজিদ কত দূরে হাউ ফার ইজ দ্য মস্ক এটা মস্কিউ না মস্ক এখান থেকে মসজিদ কত দূরে হাউ ফার ইজ দ্য মস্ক ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মস্ক ফ্রম হেয়ার এখান থেকে মসজিদ কত দূরে হাউ ফার ইজ দ্য মস্ক ফ্রম হেয়ার